আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিষ সোম। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিশেষ বিটিএন সংবাদ। রাষ্ট্রদ্রোহ আইন সাময়িক স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। গুণোৎসবের সূচনার দিনে প্রাথমিক স্কুল পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা। জমাজলে আবদ্ধ থেকে গুণোৎসবের প্রথম দিনে পরীক্ষা দিল করিমগঞ্জের বিবেকানন্দ বিদ্যানিকেতনের পড়ুয়ারা। বেহাল অবস্থা করিমগঞ্জ রাতাবাড়ির সমষ্টির পাঠাকাউড়ির ফরিকউদ্দিন এলপি স্কুল, খুব স্থানীয়দের। বিমানবন্দর নির্মাণ হলে কাজ হারাবেন না বাগান শ্রমিকরা, আশ্বাস জেলা প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। বিস্তারিত ব্রিটেন সংবাদে, রাষ্ট্রদ্রোহ আইপিসি 124 এর ধারা স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় ও রাজ্যগুলিকে নতুন মামলা নথিভুক্ত না করতে বলেছে সুপ্রিম কোর্ট। একটি যুগান্তকারী সিদ্ধান্ত। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে ভারতীয় দণ্ডবিধির 124A ধারার অধীনে রাষ্ট্রদ্রোহের অপরাধের জন্য কোনো মামলা নথিভুক্ত করা থেকে বিরত থাকতে বলেছে। ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা এবং বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলির একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে যে ধারা 124-এর অধীনে কার্যক্রম স্থগিত রাখা হবে যতক্ষণ না ধারা 124-এ পর্যালোচনা করার সরকারের অনুশীলন সম্পূর্ণ হয়। বেঞ্চ সরকারগুলিকে সরকারের অনুশীলন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিধানের অধীনে সমস্ত মুলতবি বিচারে তদন্ত চালিয়ে যেতে বা জবরদস্তিমূলক পদক্ষেপ না নিতে বলেছে। এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার সম্মত যে ধারা 124-এর কঠোরতা বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সেই সময়ের জন্য তৈরি করা হয়েছিল যখন দেশটি ঔপনিবেশিক আইনের অধীনে ছিল। এইভাবে কেন্দ্র এটি পুনর্বিবেচনা করতে পারে, এটি ব্যবহার না করা উপযুক্ত হবে পরবর্তী পুনঃপরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইনের এই বিধান। আমরা আশা করি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলি কোনো এফআইআর নথিভুক্ত করা, তদন্ত চালিয়ে যাওয়া বা 124A আইপিসি ধারার অধীনে জোরদার পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে যতক্ষণ না কেন্দ্রের দ্বারা
পুনর্বিবেচনা করা হচ্ছে। আদালত এই আদেশ দিয়েছে। এছাড়াও এই ধরনের মামলায় অভিযুক্ত ব্যক্তি বা পক্ষগুলি আদালতের কাছে যাওয়ার স্বাধীনতায় রয়েছে এবং আদালতকে দ্রুত নিষ্পত্তি করতে হবে, এর নির্দেশিকাও বেঞ্চ যোগ করেছে। গণউৎসব 2022-এর জন্য প্রাথমিক স্কুল পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা। রাজ্যের তিন দফায় গণউৎসব, 42, 50, 224 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। গুণোৎসব 2022-এর অংশ হিসেবে দরং জেলার ঘোড়াবান্ধা নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও বিজে বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে দস্তুর মতো কচিকাঁচাদের বিভিন্ন বিষয়ে আলাপচারিতার মাধ্যমে ক্লাস নিতেও দেখা যায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2022-এর 11 মে থেকে 4 জুন তিন দফায় গুণোৎসব অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী এবং 46,000 বিদ্যালয়ের 42,50,224 জন ছাত্রছাত্রী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। সরকারি, প্রাদেশিক, চা বাগান পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণ করা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে গুণোৎসবের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু, বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশী ও মিন উন্নয়ন কর্পোরেশনের সভাপতি গুরুজ্যোতি দাস সহ বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা। ভারত সরকারে করা মূল্যাঙ্কনত অসমৰ ৰাজহুৱা শিক্ষা ব্যৱস্থায় আগবাঢ়ি যোৱাৰ ইংগিত বহন কৰিছে। অলপতে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰীয় শিক্ষাৰ ক্ষেত্ৰত চলোৱা সমীক্ষাত অসমৰ শিক্ষা ব্যৱস্থাই যে এটা সুস্থ গতিৰে ধাৱমান হৈছে তাক এক ইংগিত দিছে। মই বিশ্বাস কৰোঁ যে এই যি ঊৰ্ধমুখী গতি তাক আমি যাতে আমাৰ ভিতৰত জাগ্ৰত কৰি ৰাখিব পাৰোঁ, আগুৱাই যাব পাৰোঁ, তাৰ বাবে মই ৰাজ্যখনৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী, ছাত্ৰ ছাত্ৰী আৰু অভিভাৱকসকলক অনুৰোধ কৰোঁ। অসমৰ শিক্ষা ব্যৱস্থাত কেইবাটাও নতুন সিদ্ধান্ত লোৱাৰ বাবে ৰাজ্য চৰকাৰে চিন্তা কৰিছে। আমি ৰাজ্যখনৰ শৈক্ষিক সমাজ, বৌদ্ধিক সমাজৰ লগত কথা বতৰা পাতিব খুজিছোঁ। আমি চিন্তা কৰিছোঁ যে প্ৰাথমিক বিদ্যালয়ত গোটেইকেইটা ছাবজেক্ট অসমীয়া মিডিয়ামত ৰাখি কেৱল ইংৰাজী আৰু অংকটো গোটেইকেইটা ছাবজেক্ট অসমীয়া মিডিয়ামত ৰাখি অকল ইংৰাজী আৰু অংকটো আমি ইংৰাজীত পঢ়াব পাৰোঁ নেকি? অৰ্থাৎ ইংৰাজী মাধ্যমৰ বিদ্যালয়ৰ তুলনাত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে যাতে ভৱিষ্যতে নীট বা অল ইণ্ডিয়া এক্সামিনেশ্যন আদি দিয়াত কোনো ক্ষেত্ৰতে অসুবিধা নহয়, আমি অসমৰ সকলো প্ৰাথমিক বিদ্যালয়ত ইংৰাজী বিষয়টো আৰু গণিত বিষয়টো আমি ইংৰাজী মাধ্যমৰ কিতাপত আমি প্ৰৱৰ্তন কৰিব পাৰোঁ নেকি? আমি চিন্তা কৰিছোঁ আজি আমাৰ নলবাৰীৰ গৰ্ডন স্কুলত, এখন ঐতিহ্যমণ্ডিত স্কুল, এই গৰ্ডন স্কুলত অসমীয়া মাধ্যমৰ লগে লগে এই বছৰৰ পৰা পৰীক্ষামূলকভাৱে আমি ইংৰাজী মাধ্যম আৰম্ভ কৰিছোঁ। কিন্তু ইংৰাজী মাধ্যম আৰম্ভ কৰাৰ লগে লগে আমি স্পষ্ট কৰি দিছোঁ যে দুটা ছাবজেক্ট অসমীয়াতে পঢ়াব লাগিব, অৰ্থাৎ এটা হাইব্ৰিড মডেল এটালৈকে আমি যাব খুজিছোঁ য'ত মাতৃভাষাত আমাৰ শক্তি বাঢ়ে আৰু লগে লগে বহল পৃথিৱীৰ বুকুলৈ যাতে খোজ কাঢ়িব পাৰে। আজি মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে প্রবেশ পথ ও পুরো স্কুল চত্বরই জলমগ্ন। আর শোচনীয় এই পরিস্থিতির মাঝেই প্রথম দিনের গুণোৎসবের পরীক্ষা আয়োজিত হলো করিমগঞ্জের বিবেকানন্দ বিদ্যানিকেতনে। জমাজলের কারণে শোচনীয় পরিস্থিতির মধ্যেই গুণোৎসবের প্রথম দিনের পরীক্ষায় বসতে হলো করিমগঞ্জের পুরনো স্কুল বিবেকানন্দ বিদ্যানিকেতনের পড়ুয়াদের। বুধবার বৃষ্টিতে 25 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যালয়স্থিত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্কুলের প্রবেশপথ জল তো ছিলই, এমনকি পুরো স্কুল চত্বরই জলমগ্ন হয়ে পড়ে। ফলে জল মাড়িয়েই স্কুলে আসতে হয় পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদের এবং বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে এই শোচনীয় অবস্থার মধ্যেই গুণোৎসবের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত করতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। করিমগঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ড
আর এই ওয়ার্ডে অবস্থিত 654 বিবেকানন্দ বিদ্যানিকেতন। এই স্কুল অনেক পুরনো স্কুল, আমরা সবাই জানি। আর এই স্কুলে ছাত্র আমরা ছাত্র ছিলাম, কখনো এত বৃষ্টিতে বা আরও এর থেকে বেশি বৃষ্টি দিল এইভাবে জল হতো না, খুব ভালো ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্য করিমগঞ্জে যেদিন থেকে মাস্টারডিল হয়েছিল তারপর থেকে আমরা বিগত কিছু বছর থেকে যাবত দেখছি যে বর্ষা অল্প হলেই সেখানে হাঁটু জল হয়ে যায়। তো আজকের দিনও সেম অবস্থা হয়েছে। কিন্তু আমার বিশেষ করে এবার পুরসভা মানে নির্বাচনের পর থেকে যখন থেকে আমি এই ওয়ার্ডের আমি সদস্য নির্বাচিত হই, তারপর থেকে এখানে ছোটো নালা বড় নালা যেগুলো ছিল প্রত্যেকটি নালা পরিষ্কার আছে, এবং সেখানে আমার সাধারণ মানুষ থেকে শুরু করে আমার শিক্ষক যারা মণ্ডলী আছেন স্কুলের সঙ্গে জড়িত, সোনারা ওনারা জানেন, এবং আমি সবসময় আমি ওদের সাথে আমি যোগাযোগ রেখে চলছি। পরীক্ষা চলছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যকর পরিস্থিতির মধ্যে আমরা আজকে এই পরীক্ষা নিতেছি। কারণ আমাদের যে শিক্ষা উপায় করিমগঞ্জের জেলা অতিরিক্ত উপায়ুক্ত শিক্ষা বিভাগের, উনি আমাকে বলেছেন যেভাবে হোক পরীক্ষাটা নিতে হবে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কচি কচি বাচ্চা শিশুরা এই যে মায়ের কুলে করে নিয়ে আসছে স্কুলে, গত দুসরা মে এই 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 পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গুণোৎসবে অনেক জিনিস আমি প্রস্তুত করেছিলাম, বিদ্যালয়ের যে বাগান ছিল বাগানটা তছনছ হয়ে গেছে জলে। তারপরে বিদ্যালয়ের যে শৌচালয়ের ব্যবস্থা বা রান্নাঘরের ব্যবস্থা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থা সব কিছু তলানিত চলে গেছে। আকাশে তারা বাজে তাদের বাসুরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুরে, সে নামার পর আউশিয়া আকাশে তিয়ান চিন্তাতে বাসিয়া, কলার নেকলেস আন চিন্তাতে সুন্দরী তাকিয়া নারী। আমরা তামার পর আউশিয়া খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। জরাজীর্ণ অবস্থা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা সমষ্টির পাখাখাউর ফকিরউদ্দিন এলপি স্কুলে, খুব স্থানীয়দের। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির পাঠাখাউরি এলাকায় স্থিত ফকরউদ্দিন এলপি স্কুল। স্কুলের প্রধান শিক্ষক জানান, 1983 সালে স্কুলটি পাঠাখাউরি এলাকায় প্রতিষ্ঠিত হয় ভেঞ্চার স্কুল হিসেবে। 2013 সালে স্কুলটি প্রাদেশিককৃত হয়, কিন্তু প্রাদেশিকরণের পর থেকে আজ পর্যন্ত ভবন নির্মাণের জন্য শিক্ষা বিভাগ থেকে কোনো অর্থ মঞ্জুর হয়নি। রাতাবাড়ির বিধায়ক হিসেবে বিজয় মালাকার নির্বাচিত হওয়ার পর স্কুল পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক বিধায়কের কাছে তাদের এই দুরবস্থার কথা জানালে বিধায়ক MSDP ফান্ড থেকে ভবন নির্মাণের জন্য 5 লক্ষ টাকা মঞ্জুর করেন, কিন্তু তারপরেও বিশেষ কোনো কারণে এখনও অবধি ভবন নির্মাণের কাজে হাত দেওয়া হয়নি। একদিকে যখন বিভাগীয় মন্ত্রী শিক্ষা বিভাগ উন্নত হওয়ার জয়গানে মত্ত, ঠিক তখনই ফকরউদ্দিন এলপি স্কুলের এই অবস্থা দেখে সবার মনে প্রশ্ন উঠছে। বর্তমানে স্কুলটি চলছে পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষকের টাকায় তৈরি বাঁশ বেতের ঘরে। স্কুলে রয়েছে প্রায় অর্ধ শতাধিক পড়ুয়া, বিপরীতে শিক্ষক রয়েছেন 2 জন। স্কুলে নেই উপযুক্ত পরিকাঠামো। এভাবেই নানা সমস্যার ঘেরাটোপে বন্দি স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। এদিকে বুধবার থেকে স্কুলে শুরু হয়েছে গুণোৎসব। কী কারণে স্কুলের উন্নয়নের কাজ বন্ধ রয়েছে তা উপযুক্ত তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে মনে করেন সচেতন মহল। এবং ও ফকরউদ্দিন এলপি স্কুলের পাঠরত একজন ছাত্রও ছিলাম আমি। এই স্কুলে আমি নিজে পাঠদান দিয়া এবং আমি স্কুলের প্রধান শিক্ষক রূপে আমার গ্রামবাসী তৎকালীন প্রধান শিক্ষক মারা যাওয়ার পর আমাকে দায়িত্ব অর্পণ করে। আমি দায়িত্ব পাওয়ার পর হইতে 1998 ইংরেজির পর হইতে
এদত অঞ্চলের গরিব সহায় ছাত্রছাত্রীদিগকে পাঠ দিয়া আসিতেছে এবং ও তদ অঞ্চলের অভিভাবক ছাত্রছাত্রীর পিতামাতা সবাই মিলে বিদ্যালয়খানা ম্যানেজমেন্ট করিয়া স্কুল ঘর বানাইয়া পাঠদান দিয়া চলিতেছে ছাত্রছাত্রীদিগকে পাঠদান দিয়া যাইতেছি। এমত অবস্থায় আমাদের আমার SMC সরকার আমার বিভাগীয় সরকার দ্বারা কোনো বিল্ডিং গ্রান্ট মঞ্জুর না হওয়ার দরুণে আমাদের এতদ অঞ্চলের বিধায়ক সঙ্গে যোগাযোগ করিয়া একটি মানে তহবিল ব্যবস্থা হয়। তখন তৎকালীন ADC দায়িত্বে থাকা DMC আমাদেরকে আদেশ দেন যে ডিমান্ড ড্রাফট কাটিয়া দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের একজন দায়িত্ব থাকা সাপ্লাইয়ারকে আমরা সম্পাদন করিয়ে দেই, কিন্তু আজ অবধি আমাদের মাল সাপ্লাই দেন নাই। এরপরে আমরা আমাদের কমিটি করিমগঞ্জের ADC এডুকেশন DMC SSA করিমগঞ্জের সঙ্গে আমি এবং আমাদের SMC সবাই মিলে যোগাযোগ করার পর এবং আমাদের বিদ্যালয়ের পাঠদান হইতেছে না ভাঙ্গা ঘরে এই অবস্থায় রেইনি সিজনে বাচ্চার অনেক অসুবিধা হইতেছে আমরা তুলিয়া ধরি। বিমানবন্দর নির্মাণ হলে কাজ সারাবেন না কোনো বাগান শ্রমিকরা, আশ্বস্ত জেলা প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের। ডলুতে বিমানবন্দর নির্মাণ হলে শ্রমিকরা কাজ হারাবেন না, একটি অশুভ চক্র শ্রমিকদের ভুল বোঝাচ্ছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বললেন জেলা প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসনের তরফে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পঙ্কজ টেকা বলেন, ডলু চা বাগানের শ্রমিকদের প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে বারবার আলোচনার মাধ্যমে বোঝানো হচ্ছে, কারো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বাগান ম্যানেজার সুপ্রিয় শিকদার জানান, ডলু, লালবাগ, ময়নাগড় ও মুলটিগড় বাগানে সব মিলিয়ে 1200 স্থায়ী শ্রমিক রয়েছেন। অস্থায়ী শ্রমিকের সংখ্যা 500 জন। বিমানবন্দরের জন্য 2500 বিঘা জমি অধিগ্রহণ করার পরও প্রায় 200 হেক্টর উর্বর জমি রয়েছে, এতে নতুন করে চা গাছ রোপণ করা হবে। সুতরাং শ্রমিকরা কোনোভাবেই কাজ হারাবেন না। ব্রিফলি চুক্তিতে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা হলো যে আমাদের যে এরিয়াটা রিলিঙ্কুইস করা হয়েছে তার এগেনস্টে আমাদের যে ভার্জিন এরিয়াগুলো আছে সেখানে তাতে প্ল্যান্টিং করতে হবে, ইনফিলিং করতে হবে, যেটা ভ্যাকেন্ট এরিয়া আছে সেগুলোতে করতে হবে। তার সঙ্গে আমাদের যে পুরনো যে লাইবিলিটিস কিছু আছে সেইখান থেকে কম্পেনসেশনের যে টাকাগুলো পাবো সেখান থেকে তার আমরা সেগুলোকে মিটিয়ে দেবো, এবং অলরেডি আমরা কিছু টাকা যখন পেয়েছি সেটার মধ্যে আমরা সেটা মেটানোর প্রসেসটাও চালু করে দিয়েছি। এগুলোই চুক্তির মধ্যে আছে এবং যাতে করে কোনো রকম ওয়ার্কারের জব লস না হয় সেদিকটা চুক্তির মধ্যে আছে এবং সেই ব্যাপারে আমরা 100% এনশিওর করলাম। আজকে প্রেস মিটে সবাইকে ক্যালকুলেশন দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে কোনোভাবে কোনো ওয়ার্কারের কোনো অবস্থাতেই চাকরি যাবে না এবং পুরোপুরিভাবে তারা এমপ্লয়মেন্ট পাবে। পারমানেন্ট রিপোর্টিং ওয়ার্কার হচ্ছে আমার 1200 সব মিলিয়ে চারটে ডিভিশন মিলিয়ে, দলু, লালবাগ, ময়নাগড়, মুরলীধর মিলিয়ে পারমানেন্ট রিপোর্টিং ওয়ার্কার হলো আমার 1200 আর ক্যাজুয়াল ওয়ার্কার হচ্ছে 500, এই মিলে 1700 লোক থাকে আমার কাছে। তো আমার কাছে শুধু প্লাকিং এই 6 দিনের রাউন্ডে প্লাকিং করতেই 1200 লোক লেগে যায়, আর সেটা হচ্ছে টোটাল ডিপ্লয়মেন্টের 70% হচ্ছে প্লাকিংয়ে। তো 70% 1200 হলে পরে 100% প্রায় 1750-1800 লোকের দরকার, তো আমার কাছে আছেই অত লোক, তো আমার কাছে জব লস করার কোনো প্রশ্নই নেই। আজি আমি মানে প্রেসমিট করার উদ্দেশ্য তাই আছিল যে আমার সকলোৱে জানে যে বরাক ভ্যালির অন্তর্গত আমার দলও টি স্টেটত আমার গ্রিনফিল্ড এয়ারপোর্ট এটা হবলৈ গৈ আছে, গতিকে তাতে যিখিনি আমার দলও টি স্টেটর ল্যান্ড রিলিংকুইজ হয়েছে আর পরবর্তী সময়ত আমি সেইখানে অ্যালটমেন্ট করেছো আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক, সেইখানে মাটিখিনি পজেশন লওয়াত অকমান অসুবিধার সৃষ্টি কিছু সেকশনের পৰা আহি আছিলে, গতিকে আমি সেইখানে সকলো যি দল সংগঠন আছে তেওঁলোকৰ লগত কথা বতৰা পাতিছোঁ আৰু আপোনালোকৰ জৰিয়তেও অকণমান এই মেছেজখিনি যাতে আমাৰ তললৈকে যায় সেই উদ্দেশ্যে আমি আজি এই প্ৰেছ মিটটো আহ্বান কৰিছিলোঁ। আমি সকলো ধৰণৰ সকলো ছেকশ্যনক মানে বুজ দিবলৈ যত্ন কৰি আছোঁ, যিসকলে হয়তো কিবা ভুল ভ্ৰান্তি তেওঁলোকক বুজাইছে সেইখিনি যাতে বুজটো আকৌ তেওঁলোকক ভালকৈ বুজাই দিব পাৰে। কুমিরগাম বাগানে যাতায়াতের গেট বন্ধ করে দিল বায়ুসেনা কর্তৃপক্ষ, অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ ছাত্রছাত্রী সহ বাগান শ্রমিকদের। নিরাপত্তার অজুহাতে কুমিরগ্রাম বাগানে যাতায়াতের গেট বন্ধ করে দিল বায়ুসেনা কর্তৃপক্ষ,
যেতে দেওয়া হচ্ছে না স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বাগান শ্রমিকদের। ফলে স্কুল না গিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ শুরু করলেন ছাত্রছাত্রী সহ কুম্বিরগ্রাম বাগানের শ্রমিকরা। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ মেদি ও উধারবন্দ থানার ওসি প্রদীপ হালুই। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেও বিফল হন। অবরোধকারীদের দাবি জেলাশাসক এসে লিখিত প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে, না হলে এই পথ অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। জেলাশাসক না আসলে আগামী কিছুদিনের মধ্যে শিলচর কুম্বিরগ্রাম ভিআইপি রোড অবরোধ করা হবে। সার্কেল অফিসার অবরোধকারীদের কথা শুনে জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে চলে যান। বিকেলবেলা সার্কেল অফিসার অবরোধকারীদের মধ্যে একজনের মোবাইল ফোন করে আগামী 17 মে বায়ুসেনা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। এতে রাজি হননি শ্রমিকরা। সন্ধ্যারাত পর্যন্ত পথ অবরোধ চলছে। ट्यूशन भी नहीं छोड़ता है, स्कूल का भी नहीं छोड़ता है। जैसे ही सेकंड वेव आया इसलिए हम लोग गार्डन बंद करके मैनेजर भी नहीं जानते हम लोग आया सर। ये सब तंग कर रहे हैं लोग। अरे कोई भी कंप्लेन करो थाना में, हम लोग का 180 रुपया खर्चा हो जाता है थाना में जाने के लिए। आपका पास थाना यहाँ पर जरूरत के लिए नहीं होगा। थाना यहाँ पर है, हमको घूम के जाना 17 किलोमीटर है। बैंक में पैसा डालने के लिए मैं गया था, पैसा डालने के लिए हमको जाने नहीं दिया। अरे नहीं, आज तो स्टूडेंट एग्जाम है, जाने नहीं देगा। एग्जाम का एडमिट कार्ड दिख रहा है, बोले रास्ता बना दिया, घूम के जाओ। केबी स्टूडेंट अलाउ है बोला, बाकी कोई स्टूडेंट अलाउ नहीं है। सिर्फ केबी को छोड़ेगा, और किसी को नहीं छोड़ेगा। स्टूडेंट भी अलाउ है। गार्डन का जो माने वर्कर लोग है उधर जो काम करता है, वो लोग का भी नहीं है। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তের পাগলাছড়া এলাকায় নিরাপত্তাহীনতার অভাবে ভুগছেন স্থানীয়রা। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের পাগলাছড়া এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রতিনিয়ত তাদের মিজো হামলার আতঙ্ক তারা করছে। এ নিয়ে এলাকাবাসীরা জানান, কচিকাঁচাদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন তারা। কিন্তু আসাম সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেখানে আসাম পুলিশের বর্ডার আউটপোস্ট স্থাপন করছে না। আসাম পুলিশ সীমান্ত থেকে অনেক পেছনে এসে বিওপি ক্যাম্প স্থাপনের কাজ শুরু করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা বসবাস করলাম ফরেস্ট ডিপার্টমেন্টে জ্বালাইয়া আমরা উচ্ছেদ হলে এখান থেকে দিলাইছে, ধীরে 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 কাপিয়াইয়া বসত বাড়ি করছে। এখন আমরা তারার লাগে প্রেশার কুকারের সবজি আছে। 2 কিলোমিটার করে তারা ক্যাম্প দেয়, আমরা তো এটা মানছি না। আমরা ক্যাম্পটা আনি বর্ডারের সাইডে থাকলে আমরার সুবিধাটা ভালো হয়। হরিয়ানা কেন থাকতাম, নিজের সবটা দখল করিয়া নিতে রাখি। আমরা বহুত আগে থাকি আমরা এখানে দখলে আসি, এখন আমরা ঘুমে ধরে না। বেহাল সড়ক চরম দুর্ভোগ শিলচর রামনগর লামারগ্রাম এলাকার বাসিন্দাদের জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ। বেহাল সড়কের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর শহর সংলগ্ন রামনগর লামার গ্রাম এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা জানান, এলাকার সড়ক সংস্কারের জন্য বেশ কয়েকবার বিভিন্ন সরকারি স্কিম আসলেও বিগত প্রায় 20 বছর যাবত সড়কের কোনো কাজ হয়নি। সড়কে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে, ফলে বিপদের ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে সড়কে। পড়ুয়াদেরও প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয় বেহাল সড়কের জন্য। এমনকি এই সড়ক দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। শীঘ্রই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ। অন্যথায় আগামীতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের স্কুলে প্রায় 160-এর বেশি ছাত্রছাত্রী আছে। বর্তমান মাত্র 20 দিন পর আমাদের গুণোৎসব। এই গুণোৎসবের মধ্যে আমরা বাচ্চাদেরকে কিভাবে আমরা রেডি করব তা আমরা কিন্তু চিন্তা করে পাচ্ছি না। বাচ্চারা যে মতো স্কুলে আসতে পারছে না, বাচ্চাদের ছেলে মেয়েদের
পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে ওরা পরে নিয়ে আসতে পারছে না। গ্রামবাসীর অবস্থা যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা দেখুন আপনারা, এই চুকের সামনে গাড়ি বর্তমানে আটকে আছে, স্টার্ট অফ হয়ে আছে, রাস্তার এই অবস্থা। এই অবস্থার মধ্যে মাত্র 1 কিলোমিটার হবে জায়গায় হবে, বর্তমানে 1 কিলোমিটার হবে না, 700 মিটার মতো হবে জায়গা, কিন্তু এই 700 মিটার পাড়ি দিতে আমাদের আধ ঘন্টা সময় লাগে। সবচেয়ে বড় সমস্যা মানে সমস্যা হচ্ছে যে আমাদের রাস্তাঘাটটা, যেমন এই যে রাস্তাঘাটে বৃষ্টি যখন শুরু হয়ে যায় রাস্তাঘাটের অবস্থা দেখেন, এই এইরকম রাস্তাঘাটের মধ্যে দিয়ে কীরকম করে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসবে, আমরাই বা কেমন করে আসবো? কিন্তু আজকে আমি এই স্কুলে প্রায় ধরো 30-35 বছর হয়ে গেছে, তাছাড়া আমি ওর হাত আমার, কিন্তু রাস্তাঘাট তো ডেভেলপড আরও না, আর রাস্তাঘাট যারা ডেভেলপড হইতো মানে মন্ত্রী নেতা আইসু গেছেন দিবু দিয়া কইয়া ওর রাস্তা। আজকে ধরো আপনার এই যে জলজীবন মিশন অভিযানের আন্ডারে স্কুল পর্যন্ত যেটা ড্রেন দিয়েছে ওখানে পর্যন্ত পাইপ পুঁতা হয়েছে না, শিলচর তারাপুর রামনগর লামার গ্রামের রাস্তা। এই রাস্তাটা ISBT দিয়ে ওদিকে বাইপাস রাস্তা এটা আর কি। এই রাস্তার মধ্যে 4টা স্কুল আছে, প্রাইভেট স্কুল 2টা আছে, সরকারি স্কুল 2টা আছে, 4টা স্কুল। প্রত্যেক বছর রাস্তার মধ্যে খাওয়া যায়, কিতা খাওয়া যায় আমরা দেখি আর, এবং আপনারা দেখবা এই যে অবস্থা, প্রত্যেক বছর বর্ষার সময় হইলে এইরকম মানে রাস্তার মধ্যে একদম মানে রাস্তাটা লেটি যায় আর কি, মানে এখানে একদম হাল চাষ করতে কোনো অসুবিধা হইতো না। কর্মকর্তাগণের মাধ্যমে উচ্চস্তরীয় বিভাগীয় কর্মকর্তারা জানাইতেছি যে ওই জিনিসটা জানাইতেছি, আজকে বিগত কয়েক দিন থেকে অনবরত বৃষ্টি হওয়ার, এর আগেও আমি এতদিন চলে GP প্রেসিডেন্ট AP প্রেসিডেন্ট তার লগে আমি সাক্ষাৎ করছি পার্সোনালি হিসাবে, যে আমরা স্কুলে আসা যাওয়ার লাগে ছাত্রছাত্রী অথচ আমাদের শিক্ষকগণ যারা আসুন অনেক অসুবিধা হচ্ছে। আমি বলছিলাম তাদেরকে যে কমপক্ষে আমাদেরকে পার্মানেন্ট সলিউশন না করেও যদি সামান্য মেডেলিং করে দেওয়া, যাতে আমাদের ছাত্রছাত্রী বা আমরা আসা যাওয়া করতে পারি। আজকে দেখুন আমাদের এই অবস্থা। করিমগঞ্জের দুর্লভছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতি বাড়ি, গুরুতর আহত গৃহবধূ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড করিমগঞ্জ জেলার দুর্লভছড়ার দরগারবন্ধ জিপির কৃষ্ণনগর গ্রামে বুধবার সকাল 6টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। CDP হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দেবাশিস সিনহার বাড়িতে তাঁর স্ত্রী অপর্ণা সিনহা চা বানানোর সময় গ্যাসের চুলায় অগ্নিসংযোগ করতে গেলে সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। আগুনে ঝলসে যান অপর্ণা সিনহা এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে সঙ্গে সঙ্গে দেবাশিস সিনহা বাড়ির বাইরে বেরিয়ে চিৎকার করলে স্থানীয় মানুষরা ছুটে এসে রান্নাঘর থেকে বের করে আনেন অপর্ণা সিনহাকে। প্রথমে তাকে দুর্লভছড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে আগুনে ঘরের যাবতীয় নথিপত্র, আসবাবপত্র, সোনার গয়না সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে কম করেও 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘরে থাকা আরেকটি সিলিন্ডার উদ্ধার করে বাইরে নিয়ে আসে। ঘটনার প্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রোগীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত করিমগঞ্জ সিভিল হাসপাতাল, চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। করিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাইল মেদল এলাকার রোগী কামাল উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। জানা গেছে 5 দিন আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি হন কামাল উদ্দিন, কিন্তু ভর্তি হওয়ার পর থেকে কোনো চিকিৎসক কামাল উদ্দিনের চিকিৎসা করেননি বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা। এদিকে মঙ্গলবার রাতে মৃত্যু হয় কামাল উদ্দিনের। মৃত্যুর পরেও রোগীকে রেফার না করে হাসপাতালে ফেলে রাখার অভিযোগ তোলেন পরিবারের লোকেরা। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সিভিল হাসপাতালে। চিকিৎসকের অবহেলার কারণেই কামাল উদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফে। কোন রুগীর ইলা অর্থ চেক দেনা গরুর বাতানো দিলা গরু বালাইয়া তো নলা ডাক্তার বালাইয়া তো
বাপে কুজাইও হওয়া যায় না, তারা তারা কুম্বা দেয় কুম্বা যায় কিতা লাগি তারা এই কেন চাকরি লইল, আর কিতা লাগি তারা এই কেন আইয়া রুগী চায় না, না চাইলে তো তারা কইতো তো আমরা চাকরি ক্যান্সেল করে যাই নাকি, রুগী মারি নেই তো নি আইদ আমার বাইরে অবস্থা হয়েছে অন্য রুগীর তোলা অবস্থা হইব, গরিব পুরা মাইটা মুখ তোলা মারে কথা কইতে পারে না, আজকে না পারলে তো রেফার করতো, রেফারও করেন না, রেফারও করে না, এটা কিতা অবস্থা করে তারা, ডাক্তার বলে হয় জানে এখন পর্যন্ত তো যাইয়া ডাক্তার হওয়া যান না, পাঁচ দিন থেকে রাখি দিতে বলে রেফার করবো না, সিজার মেডিকেল রেফার করবো, এটা বিদ্যা দিলাই তো ফার্সি না করতে গেলে তো দিলাই তো, আরে ওয়াটও কইতে পারে না, একটু আগে আমি 100 পাইলো আমাদের এখন কা 200, এটার ব্যাপারটা কিতা নার্সের রাখে না আমাদের কিতা গাবিলিতে দে, হ্যালো ডাক্তারের গাবিলিতে তো আমার ভাই মারা গেলা, যদু ডাক্তারে যাইতো যদু তেতো তো দেখতো বললো নে বালা হরিয়া না দেখার কারণে তো মারা গেলা, বেরেঙ্গায় অটো স্কুটির মুখোমুখি সংঘর্ষ, হত স্কুটি চালক শরীফ উদ্দিন। বুধবার পুরনো লক্ষ্মীপুর রোড বেরেঙ্গা ঈদগাহের পাশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 56-এর এক স্কুটি চালক। ঘটনাটি ঘটে এদিন দুপুর 12:20 নাগাদ। জানা গেছে নিহত শরীফ উদ্দিন লস্কর বেরেঙ্গা পার্ট 3 বাগাদহর এলাকার বাসিন্দা। শরীফ উদ্দিন তার বাড়ি থেকে স্কুটি নিয়ে শিলচর শহরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বয়ান মোতাবেক বেরেঙ্গা ঈদগাহের পাশেই উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুটি চালক শরীফ উদ্দিনের মাথা অটোর পাশে থাকা একটি রডে আঘাতপ্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শরীফ উদ্দিন। আশপাশের লোকজনের ধারণা ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফের, তবে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত শরীফ উদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শরীফকে মৃত বলে ঘোষণা দেন। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট হন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর নিহত শরীফের মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। গুয়াহাটিতে তৃণমূলের রাজ্য কার্যালয়ের উদ্বোধন, মানুষের বিশ্বাসকে সঙ্গী করে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করানোর ঘোষণা অভিষেকের। রাজ্যের শীঘ্রই প্রধান বিরোধী দলের ভূমিকায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে মানুষের বিশ্বাসকে সঙ্গী করে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করানোর ঘোষণা দিলেন তৃণমূলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে একদিনের রাজ্য সফরে গুয়াহাটিতে পা রেখেছেন অভিষেক। প্রথমেই নীলাচল পাহাড় কামাখ্যা ধামে পৌঁছায় অভিষেকের বিশাল কনভয়। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি রিপুন বরা, সাংসদ সুস্মিতা দেব সহ দলের রাজ্য স্তরের নেতারা। কামাখ্যা মায়ের দর্শন শেষে অভিষেক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দলীয় কর্মী সভায় যোগদান করে প্রধান অতিথির ভাষণে অভিষেক বলেন, এই মুহূর্তে আসামে কোনো বিরোধী দল নেই, আর যারা বিরোধী দল হিসেবে স্বীকৃত ওই দলগুলোর স্থানীয় নেতৃত্ব এখন শাসক দলের পকেটস্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী আয়দিন জনসমক্ষে বলে থাকেন যে বিরোধীরা তার কথা মতো কাজ করে যাচ্ছেন। অভিষেক বলেন, মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যের পর আর কারও বুঝতে অসুবিধা হচ্ছে না যে এ রাজ্যের বিরোধীদের অবস্থান কোথায়। তাই মানুষের দাবি সঠিক সময় সঠিক জায়গায় তুলে ধরতে শীঘ্রই তৃণমূল কংগ্রেস আসামে এক শক্তিশালী প্রধান বিরোধী দলের ভূমিকায় আসতে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মানুষের বিশ্বাসকে সঙ্গী করে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করানোর ঘোষণাও দেন তৃণমূলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক। কামাখ্যা দেবী কা দর্শন করকে সবকে লিয়ে মে আপনা প্রার্থনা নিবেদন কর পায়া, মে আপ সবকা বহুত বহুত আভারী হুঁ কি তৃণমূল কংগ্রেস আপনা কাম আসাম প্রদেশ কে লিয়ে রিপুন ভাই কা জয়নিং কে সাথ সাথ শুরু কর দিয়া হ্যায়। और आज इस कार्यक्रम के बाद हम अपना पार्टी ऑफिस का उद्घाटन का काम भी करेंगे। जमीन अंतर का फर्क है, मैं आपको यकीन दिलाने आया हूं, आपको जहां मेरी जरूरत पड़ेगी, जितनी बार जरूरत पड़ेगी, जहां बोलोगे, जहां पहुंचने बोलोगे, मैं उसी दिन उसी वक्त आपके पास आके खड़ा रहूंगा, कंधे में कंधे मिला के लड़ूंगा चट्टान के साथ, चट्टान की तरह।
इकट्ठा मिलकर ये लड़ाई लड़ेंगे, आंख में आंख डाल के लड़ाई लड़ेंगे और मरते दम तक हम ये लड़ाई लड़ेंगे जब तक बीजेपी की सरकार को उखाड़ के हम काम करेंगे। कांग्रेस खाली लड़ने के लिए आसाम में नहीं आए, यहां का जो चीफ मिनिस्टर है या बीजेपी के तमाम नेता है वो जो कहते हैं उनका बात आप सुने होंगे कि भाई ऑपोजिशन तो वही करेंगे जो हम कहेंगे, कहता है ना, और बहुत बहुत घमंड और गुरूर के साथ कहते हैं। तो बात यह है कि आसाम में तो ऑपोजिशन है ही नहीं। हम जो भी इस मंच पे उपस्थित है या आप जो भी यहां पे उपस्थित है, हम सब कांग्रेस छोड़ के आए। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের এক বছর পূর্তি উপলক্ষে শ্রী শ্রী কামাখ্যা মায়ের কাছে প্রার্থনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত ভারতীয় জনতা পার্টির প্রতিটি মণ্ডলের সভাপতি এবং বিভিন্ন বুথের প্রেসিডেন্টরা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের এক বছর পূর্তি হল 10 মে 2022। সফলতার সঙ্গে রাজ্য সরকারের এক বছর কার্যকাল পূর্তি উপলক্ষে গুয়াহাটিতে শ্রী শ্রী কামাখ্যামার শ্রীচরণে আশীর্বাদ প্রার্থনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার শিলচর বিধানসভার চক্রের অধীনে সবকটি মণ্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বিধায়ক কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের কাছে আগামী দিনেও সরকারের এবং মুখ্যমন্ত্রীর জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। সরকারের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হওয়ার পাশাপাশি সকলের সহযোগিতায় এই সরকার যাতে সুন্দরভাবে জনকল্যাণমূলক কাজ করে যেতে পারে মায়ের কাছে এই নিবেদন রাখেন দীপায়ন। চেঙ্কুরি বিলপাড়ে রাধা গোবিন্দ মণ্ডপে স্থাপিত হল শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ। চেঙ্কুরি বিলপাড়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মণ্ডপে গত 5ই মে রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন করা হয়। এ উপলক্ষে সারাদিনব্যাপী পূজার্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও রাসলীলা আয়োজিত হয়। উল্লেখ্য, সারারাত ব্যাপী ভগবানকে নিবেদন করা হয় রাসলীলা। এই মন্দির তৈরিতে আপামর জনসাধারণ সহযোগিতা করেন এবং আগামীতেও যেসব কাজ রয়েছে সেই কাজগুলো পূর্ণ করতে জনসাধারণের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন রাধা গোবিন্দ মণ্ডপ কমিটির সদস্যরা। মন্দিরের পুরোহিত বলেন, মন্দিরটি খুব জাগ্রত, বিভিন্ন ভক্তরা তার প্রমাণ পেয়েছেন বিভিন্নভাবে। তিনি মনে করেন, প্রাণপণে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান তা সহস্তে পূর্ণ করেন। এ নিয়ে বিস্তারিত জানান মন্দিরের পুরোহিত। ভগবান শ্রী গোবিন্দ, আপনাকে আমি দেখাতে পারি একটু সেদিকে, সেখানে জলাশয় আছে, সেখানে অষ্টগোপীর সাথে উনি লীলাখেলা করেছেন এবং তৎসঙ্গে তমাল গাছ, সেখানে রাত্রবেলা 4:30টার সময় উনি তমাল কাছ থেকে নূপুরের ধ্বনি নিয়ে মন্দিরে ঢুকলো, ব্রাহ্মণ ঘুমাতে পারেনি, সেদিন গৌরাঙ্গ সেনাও ছিল। তো অনেক জাগ্রত তার রয়েছে, সেই জাগ্রত শক্তিকে যদি আমরা সম্মান করি তাহলে সমস্ত এলাকাবাসীর, আমাদের অঞ্চলের, বিশ্বের সকল মঙ্গল হয়। এখন ঘটনাটা হচ্ছে, ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, কিন্তু জাগ্রত কোথায় হবে? সেই জাগ্রতটা আমরা আবাস পেয়েছি এবং সেটা প্রমাণ হয়েছে, যেটা কল্পনার বাইরে, যেখানে আমরা সহজে হাত গাড়িয়ে দিতে পারিনি কিছু টাকা, সেই জায়গাতে কীভাবে সম্ভবপর হয় তো মোর দেন 45 লাখের একটা মন্দির তৈরি হয়। তো সেই জন্য এই জাগ্রত মন্দিরের বাসনা কামনা যখন রেখেছি আমরা, প্রতি ক্ষেত্রে আমরা সেটা প্রমাণ পেয়েছি। আগামী দিনে আরও এই মন্দিরের মধ্যে সেই অনেক কিছু হবে এবং হওয়ার জন্য কী কী দরকার, এই মন্দিরে বিশেষ করে অহংকার, পরচর্চা, পরনিন্দা, জাতি বর্ণের আলোচনা সমালোচনা, সেগুলো কিছুই এলাও না এখানে। সোনি কোম্পানির নতুন সিরিজের 75K টিভি লঞ্চ হলো বুধবার। সোনি কোম্পানির নতুন সিরিজের 75K টিভি লঞ্চ হলো বুধবার। বরাক উপত্যকার অথরাইজড ডিলার শিলচরের মেজদা ইলেকট্রনিক্সে এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে এর লঞ্চ করলেন কোম্পানির বরিষ্ঠ আধিকারিকরা। উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপের স্বত্বাধিকারী সুব্রত রায়, কোম্পানি আধিকারিক অভিষেক সেনগুপ্ত, অলোক বণিক, চন্দ্রা খান প্রমুখ ব্যক্তিবর্গরা। প্রথমবারের জন্য শিলচর বরাক ভ্যালিতে 75K সিরিজ সোনির লঞ্চ করলাম, ঠিক আছে। প্রথম যেখানে করলাম ওটা হলো মেজদা ইলেকট্রনিক্স, এখানে আমরা এই সিরিজকে লঞ্চ করলাম। এই সিরিজের বিশেষত্ব হচ্ছে, আমরা আজকের দিনে আমরা যত মোবাইল ফোন ইউজার আছি,
আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি আর গুগল ফরম্যাট ইউজ করি, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগলের যে কোনো ফিচার্স আমরা ইউজ করি আর খুব ফ্রেন্ডলি। সেজন্য সোনি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করেছে যেটা গুগল ফরম্যাটে তৈরি, যাতে কাস্টমার টিভি অপারেট করতে বা নানান রকমের গুগলের ফিচার্স কাস্টমাররা ইউজ করতে পারে। ইউজার ফ্রেন্ডলি টিভি বানানো হয়েছে। এই সিরিজটাকে বলছি X75K সিরিজ। কে সিরিজ মানে কিলার সিরিজ ফ্রম সোনি। সো আশা করি আপনারা খুব ভালো লাগবে এই প্রোডাক্ট। সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা মেজদা ইলেকট্রনিক্সে আসবেন, এখানে একটা নতুন সিরিজ এবং অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা পাবেন সমস্ত কিছু এইখানে আছে। আমরা অত্যন্ত প্রাউড ফিল করছি মেজদা ইলেকট্রনিক্সের তরফ থেকে যে এই মডেলটা বরাক ভ্যালিতে প্রথম আমাদের এই শোরুমের মধ্যে লঞ্চিং হলো। অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা সিরিজ, যা যা স্পেসিফিকেশান আছে, টেকনিক্যাল স্পেসিফিকেশান সম্বন্ধে অভিষেকবাবু বলেছেন, সেটা আপনারা পাবেন অত্যন্ত অ্যাফোর্ডেবল এবং রিজনেবল প্রাইসে। এবং এই এলইডিগুলো আপনারা সমস্ত ফিনান্সিয়াল সার্ভিস থেকে, বাজাজ, এইচডিবি এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো থেকে আপনারা ইএমআই বেসিসে আপনারা আমাদের কাছ থেকে পেতে পারবেন। আপনারা যে কোনো সময় আসুন। সোনির সবচেয়ে বড় প্রাইম মোটোই হচ্ছে যে কাস্টমারের আটমোস্ট স্যাটিসফ্যাকশন, সেটা আমরা করার চেষ্টা করব। আপনাদেরকে আমরা ডিসপ্লে এখানে করে রাখা আছে, আমাদের যারা স্টাফ আছে তারা আপনাকে সমস্ত কিছু দেখাবে। তাই ডলুতে পুলিশ বাহিনীকে নিয়ে যাতায়াতের জন্য রিকুইজিশন করা গাড়ির চালকরা অর্ধাহারের দিন কাটাচ্ছেন বলে অভিযোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। ডলুবাগানের জমিতে চা গাছ ধ্বংস করে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গত কয়েকদিন থেকে বিক্ষোভ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বাগান শ্রমিকরা। এদিকে এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে ডলু লালবাগ এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। প্রতিদিনই শিলচর থেকে পুলিশ বাহিনীকে এলাকায় নিয়ে যাচ্ছে বাস, ট্রাভেলার সহ অন্যান্য যানবাহন। পুলিশ বাহিনীকে নিয়ে যাতায়াত করলেও গাড়ি চালকরা অর্ধাহারে কর্তব্য পালন করেছেন বলে অভিযোগ করেন পুলিশ বাহিনীকে নিয়ে যাতায়াত করা গাড়ি চালকরা। প্রশাসনের পক্ষ থেকে গাড়ি রিকুইজিশন করা হলেও গাড়ি চালকদের খোরাকের জন্য কোনো অর্থ মঞ্জুর করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। নিজেদের কাছে সামান্য অর্থ দিয়ে কোনো ক্রমে আহার করছেন তারা। গাড়ি চালকরা তাদের সমস্যার কথা তুলে ধরে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 7 তারিখের পর ফসি আছো, আমাক অকল ডোপিং বলে কইলে ইয়াত থাকে পার্টিটা লো যাব বলে কলে গুছি যাব খালি গাড়ি, কিন্তু ইয়াতো ফসাই দিলে আজি কেদিন হয়ে গেল, আমার কাপড় কানি নাই, তেনেকে আছো, খোরাকি সোরাকি একটু পয়সা দিয়ে নাই। আর গাড়ির তেল, তেল তো অকল ভরাবল দিচ্ছে, তেল তো ভরালে আমি খাম করবা। কিমান তেল দেয়? তাত গেলে 15 লিটার কি এটু হয় নাকি? এটু আর গাড়ির কারণে হোক, খাওয়াটো নহয় নহয়। কিমান দিনের পর ইয়াতে আছে খাওয়া দাওয়া? এটু সেটা সব নিজের পকেটের পয়সা খাই আছো, এটা গাড়ি আছে, একটা গাড়ি তো মানে খুরাকি দেওয়ার না, গাড়ি তো আছে 6টার মতন আছে। এখন আমরা খাই কেমনে, এখন তা কোন যাই, বউ বাচ্চা আইসা তো গেলেন না খাইতাম, এখন বর্তমানে তো আমরা চলতাম খাইতাম না, আরও তো বাইরা মানুষ, খাবড়া উড়া গান্দা লাগাল গন্ধ হয়ে গেছে। এই আজিরাটা তো মালিকে পাইবা, আমরা তো আজিরা তো চাইয়াল না, বর্তমানে তো আমরা চলতাম খানিকুড়া কিছু পাইতাম, এখন খানিকুড়া কিছু উপার হই আর আমরা ডিউটি করতাম না। বরাক উপত্যকাকে প্লাস্টিক মুক্ত করতে সচেতনতা সভা করলো বেসরকারি সংস্থা ইকোথিন। বরাক উপত্যকায় একোথিন নামক সংস্থাটি 11 জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। সংস্থাটির মুখ্য আহ্বায়ক হলেন প্রাঞ্জল দাস। বরাক উপত্যকাকে প্লাস্টিক মুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন রাখেন। তিনি বলেন, কোভিডের কারণে গত 2 বছর যাবৎ কোনো ধরনের সভা আয়োজিত হয়নি। পুনরায় এপ্রিল মাসে আবারও সংস্থা নিজেদের কাজ শুরু করেছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরিবেশ রক্ষা করার উপর সচেতনতা সভার আয়োজিত হয়।
প্লাস্টিক ব্যবহারে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে তা জনসমক্ষে তুলে ধরা হয় এবং প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহারের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে রামানুজ বিদ্যামন্দির, সাউথ পয়েন্ট, হলিক্রস ছাড়াও বিভিন্ন স্কুল কলেজে সচেতনতার সভা আয়োজিত হয়। সংস্থার তরফে বলা হয়, আগামী দিনগুলোতে ব্যাপক হারে সচেতনতা সভা গড়ে তোলা হবে প্লাস্টিক ব্যবহার না করার ক্ষেত্রে। আমাদের ইকোথিন সংস্থা ফাউন্ডার, আমাদের এই সংস্থা প্লাস্টিক সম্পর্কিত দৈনন্দিন সমস্যা যেমন কি নালা এবং রাস্তায় একাকৃত হওয়া জমা হওয়া প্লাস্টিক বর্জ্য কীভাবে আমাদের ভবিষ্যতের দিনকালে সমস্যার সৃষ্টি করতে পারে তার জন্য আমরা বিভিন্ন স্কুলে এবং কলেজে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করে স্টুডেন্টদেরকে সচেতন করছি। আমরা আশা করছি আমাদের এই ইকোথিনের উদ্দেশ্যটাকে পুরো বরাক ভ্যালিতে একটা রিভলিউশন হিসাবে আনতে পারি। কাঠিগড়া মুঙ্গেরা কালী মন্দিরে এমই স্কুলে নববর্ষ বরণ এবং রবীন্দ্র জয়ন্তী উদযাপন। কাঠিগড়ার বরুঙ্গা কালী মন্দিরে এমই স্কুলে একই সঙ্গে বাংলা নববর্ষকে বরণ ও 162তম রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হয়। স্কুল পরিচালন কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করেন। তাছাড়া রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সহ মাল্যদান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। নাচে গানে কবিতায় কবিগুরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রাবীন্দ্রিক পরিবেশের মধ্যে দিনটি অতিবাহিত করেন প্রত্যেকে। এদিনের অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিমল সিনহা, সভাপতি লক্ষ্মী পাল দেব সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। যেগুলা স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট ভারতবাসীকে উৎসাহিত করেছিল। শাড়িগুলো তারা কোনদিনই চায়, শাড়িগুলো রাখে আর নাই কোন দোষ পিছে গায়ে নিন্দুকে, নিজে থাকে তারা রুহার সিন্ধুকে, টাকা কড়িগুলো ফেলে যাবে বলে রেখে দেয় ফুলে জাল নাই, নদীয়ে তারা ছাচবেন সাজে সুন্দর তারা। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথমবারের মতো বরাক উপত্যকা ভিত্তিক প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। বুধবার ফাইনালে তারা হারিয়েছে লক্ষ্মীপুর ডিএসএকে 1-0 গোলের ব্যবধানে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথমবারের মতো অজিত কুমার বক্সি মেমোরিয়াল বরাক উপত্যকা ভিত্তিক প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো আয়োজক শিলচর ডিএসএর ফুটবল। খেলে ডিএসএর এস এম দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে শিলচর 1-0 গোলের ব্যবধানে হারালো লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার দলকে। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রদ্রোহ আইন সাময়িক স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। গণোৎসবের সূচনার দিনে প্রাথমিক স্কুল পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা। জমাজলে আবদ্ধ থেকেই গণোৎসবের প্রথম দিনে পরীক্ষা দিল করিমগঞ্জের বিবেকানন্দ বিদ্যানিকেতনের পড়ুয়ারা। বেহাল অবস্থা করিমগঞ্জ রাতাবাড়ির সমষ্টির পাঠাকাউড়ির ফরিকউদ্দিন এলপি স্কুল, খুব স্থানীয়দের। বিমানবন্দর নির্মাণ হলে কাজ হারাবেন না বাগান শ্রমিকরা, আশ্বাস জেলা প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্ত। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন।